Assalamualaikum viewers, welcome back to my channel. आज हमें अपना देख तोड़ी कोड़े देखा बो, चिंगरी मासेर भरता रेसिपी टा। खूब शोहज एवं सामान्य कोई एक टूपो करुँ दिए, ये मोज़र भरता टा अपनी चाय ले बसाई तोड़ी करते पारें। प्रथमे आमी फ्राई पैने दिए दीब दुई टेबिल चामच परिमाण सोयाबीन तेल। तेलटा एकटू गरम होले दिए दीब तीन पिस शुकना मरीच, सात आठ पिस काँचा मरीच। मरीचटा आपनारा आपनादेर स्वाद मतो देबेन। तारपर आमी दिए दीब रसुन और प्याज। आमी एखाने बड़ो साइजेर दुईटा रसुन, माझारी साइजेर तीनटा प्याज नियेछि। सब उपकरणगुलो खूब भालोभावे नेड़े एकटु नरम करे निब। ए पर्याये आमी दिये देब हाफ चा चामच परिमाण जीरा। मसलागुलो ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব ধুয়ে রাখা ছোট চিংড়ি মাছগুলো। আমি কিন্তু আজকে কাঁচা চিংড়ি মাছ ভর্তা করব। চাইলে আপনারা এই রেসিপিটা ফলো করে শুকনো চিংড়ি বা শুটকি চিংড়িটাও ভর্তা করতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ, স্বাদ মতো হলুদ। লবণটা কিন্তু পরে আমি আবার দেব, এর জন্য একেবারে অল্প একটু লবণ দিচ্ছি। মশলাগুলো আরো ভালোভাবে আমি একটু নেড়ে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে চিংড়ি মাছটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মচমচে হয়ে যাবে। পনেরো মিনিট আমি মিডিয়াম লো হিটে চিংড়িটা নেড়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এভাবে শিলপাটাতে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। ভর্তাটা হয়ে গেছে। আমি কিছু কাঁচা পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নিব। কেউ যদি ঝালটা বেশি পরিমাণে খেতে চান পেঁয়াজের সাথে কাঁচা মরিচটাও দিতে পারেন।